শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে জল কম ঘোলা হয়নি। গোপন বিয়ে, সন্তান বিচ্ছেদ সহ নানান ঘটনার সংবাদই প্রকাশ পেয়েছে এই তারকা দম্পতিদের নিয়ে। চলতি বছর এই জুটি ছিল শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বছরের শেষ সময়টা অপুর জন্য অনেকটা দুঃখের বার্তা নিয়েই হাজির হয়েছে। আলোচিত জুটির গোপন থাকা সংসার প্রকাশ্যে আসতেই অপুর উপর নেমে এসেছে ঝড়। একের পর এক শাকিবের অভিমানের জবাব দিতে হয়েছে ঠান্ডা মস্তিষ্কে। এবারও বিচ্ছেদের খবর ও কাগজ হাতে পাওয়ার পর অপু খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। মিডিয়া এবং লোকমুখে প্রকাশিত গুঞ্জনের জবাবে শাকিবকে নিয়ে কোনো প্রকার উল্টাপাল্টা বক্তব্য দেননি আলোচিত এই নায়িকা, বরং মিডিয়ার কাছে সময় চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন শাকিবের পরিবার, নারী সংগঠন, প্রধানমন্ত্রী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে। এমনকি অপু সবকিছু ছেড়ে শাকিবের সংসারে থাকতে চেয়েছেন, তার সন্তানকে নিয়ে সুখের ঘর রচনা করতে চেয়েছেন। অবশেষে সেই ধৈর্যের ফল পেতে যাচ্ছেন অপু। অপুর এই সংসার অনুরাগী মনোভাব দেখে কিছুটা ঠান্ডা হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কিছুদিন আগে কলকাতা থেকে ফিরেছেন শাকিব, এসেই একমাত্র সন্তান জয়কে সময় দিয়েছেন, তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি প্রকাশ পাওয়ার পর ভাইরাল হয়ে যায়। শাকিব ও জয়ের এই ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছেন হয়তো শাকিব অপুর দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে। সন্তানের সঙ্গে শাকিবের এই ছবি তারই একটি আভাস। 26 ডিসেম্বর মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এর আরও একটি সূত্র খুঁজে পাওয়া গেছে। এদিন চলচ্চিত্রাঙ্গনের 20 জন বিশেষ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ ফিল্ম ক্লাব। সংগঠনের 20 বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় শাকিব ও অপু বিশ্বাসকে। শাকিব অপু শ্রেষ্ঠ জুটির পুরস্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান, তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস। এ সময় শাকিবকে সম্মান প্রদর্শন করে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে অপু বলেন, যত যাই হোক শাকিব খান এদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। এ সময় শাকিবের প্রশংসা করে অপু বিশ্বাস আরও বলেন, শাকিবের সঙ্গে আমার প্রায় প্রতিটি সিনেমাই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। অপুর এই বক্তব্য ইঙ্গিত দেয় যে সব দ্বন্দ্ব ভুলে দুজন হয়তো সন্তানের কথা চিন্তা করে সমঝোতার পথই খুঁজছেন, এখন শুধু দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।